পার্বত্য জেলা ডিমাহাসাওত জঙ্গল রাজ চলিছে। শাসকর জঙ্গল রাজত গাঁও এড়ি জঙ্গল পাইছে গই রাইজ। जंगल में चले गए, गवर्नमेंट रहने के लिए भी हम कोर्ट में जाने के लिए रिस्क करता है, इसलिए हम लोग भी डायरेक्ट सीधा उधर से आया, बाकी आ गया। हम लोग सीमेंट कंपनी रे होई उच्छेद सलाबोरई गई गुंडागिरी ईएम और क्या गवर्नमेंट का रूल ईएम, क्या ईएम का रूल ऐसा होता है कि ऐसा गोली चलाना, क्या ये रूल है, ये लीगल है या इलीगल? बादशाह बोके गया ना, हमको मारा भी है ये लोग, उसका कान से भी मारने के लिए कोशिश किया है। तो देवरालोर गुंडारूपी ईएम মনজিত নাইডিং সন্ত্রাসৰ নতুন নাম। ইয়ামে হামলোক যা বাদ বিগিয়া তো ইয়ে সবে মিলা, ইয়ে মনজিত নাইডিং নে গুলি চালায়া হে, ইয়ে উসকা বডিগার্ড কা বন্দুক চিন কে ইয়ে ফায়ার কিয়া হে। ও তো আচ্ছা হুয়া কি ইয়ামে কোফনা খাচ্চা হোনে সে বচতে বচতে বচ গিয়া। ও তো আগর ইয়ে লাগ গিয়া হোতা তো ক্যা হোতা থা পতা নেই, ও সোচ ভি সোচ কে ভি ডর লাগতা হে। ডিমা হাসর উমরাং সুর নগদিলংখ গাঁওত বুধবারে এক প্রকার জঙ্গলরাজর আরম্ভ করিলে দেবরাল গাড়ুসার সাহিত্যক্ষীর পরিষদর ইএম মনজিত নাইডিঙে। জে কে লক্ষ্মী নামের সিমেন্ট কোম্পানিটোর স্বার্থত গাঁওয়ার রাইজে এড়ি নিদিয়া ভূমি দখল করবলে গই বুধবারে নগদিলংখ গাঁওত উপস্থিত হয়েছিল গই মনজিত নাইডিং। কিন্তু উচ্চ ন্যায়ালয়ের বিচারাধীন বিষয়টির রায়দানের পূর্বে মাটি দখল করবলে যাওয়া মনজিত নাইডিং বাহিনীক প্রশ্ন করবলে গৈছিল একাংশ স্থানীয় যুবক। তার পাছত যি হল সেয়াই জঙ্গল রাজ, সেয়াই সন্ত্রাস। প্রথমে প্রহার, বুকুয়ে মুখে ঘুসিয়াই বগরাই দিয়া হল এজন যুবকক। আন এজন যুবকর বুকুত বন্দুকে হেঁচি ধরে রাখিলে বহু সময়। বাধা দিবলৈ যোৱা এগৰাকী যুবতীর বুকুত লগাই দিয়া হল বন্দুকর নলী। বৃদ্ধকো প্রহার, প্রহার করা হল যুবতীগৰাকীকো। সর্বশেষত নিরাপত্তারক্ষীর বন্দুক কাঢ়ি গুলি চালনা করিলে ইএম মনজিত নাইডিঙে। हम लोग पूछा हाँ काम शुरू कर दिया, कुछ बताया नहीं है, हम लोग जस्ट इतना बोला। तो किसका किसका परमिशन लेके तुम लोग इधर में आया, क्यों टेक्निक किया, क्या करने के लिए आया? बोला हम लोग का पहले हम लोग का मोबाइल छीना, मोबाइल छीना और बाद में हम लोग को मारा उसका पी और उसका पीएसओ का बंदूक छीन के भी उसको मारा था, थप्पड़ बहुत मारा दोनों साइड में थप्पड़ लिख। ইএম মনজিত নাইডিং, রেঞ্জার তন্ময় থাউসেন, সুরক্ষা কর্মী হেমন্ত থাউসেন আদির অত্যাচারর সকল সীমা অতিক্রম। মনজিত নাইডিং ভি মারা, ওসকা পিএসও ভি মারা আর রেঞ্জার তন্ময় থাউসেন বলনে ও ভি মারা। জিআই জিআই পুতি থোয়ার ভাবুকি পর্যন্ত দিলে মনজিত নাইডিং এ। যাবার হামকো মারা আর হামকো ওয়াপারই বেথাকে রাখ দে না, আর গরমে ওয়াপাস আনে নে দে, হামকো উদারি মারেগা, উদারি জেসমিন জেসিবি সে উদারি সে উদারি মাটি কোনকে উদারি আমাকে গারকে রাখনে কা বলকে বলা থা, আমাকে আনি নাই দিয়া গরমে, আর বন্দুক ভি এসে মতলব বন্দুক থানকে রাখতা মেরে মাথা মে এসে। জনপ্রতিনিধির এই গুন্দামিত ভয়ত পেপুয়া লাগিছে উমরাং সুবাখি। পাই নিয়ে কে গারকা উদারি বেথা রাহা, বাদমে মেরা মতলব দিদি তো পেলে সে উদারি থা দেখা, বন্দুক চালানি অলপ ভি দেখা বলা থা, এটু মতলব থোড়া এটু ভি কে থোড়া দৌড় গিয়া বলকে পটকে না গিয়া, বাদমে বাবা আনিকে বাদমে বাবাকে সামনে গিয়া, তো বাবা বাবা আনিকে তুমি বাবাকে ভি ফের মঞ্জি নাইডিং বাবাকে ভি এক থাপ্পড় মার দিয়া, মেরা বাবাকে ভি মারা উসকা পানে মেরা দিদি তো মতলব ও কে বলতে লাকড়ি খাটনে কে লিয়ে গিয়া থা, উসকা হাত মে দাউড়ি থা, তো দাউড়ি উদারে রাখে আর নাই তো ইদার সে গুলি মার রেগা মতলব, আর একটু পিএসও ওটু ডিমাসা নেই উসকা কাল মে এক পিএসও আনি ওলা, তো পিএসও উসকা পিএসও তো গান লোড করকে ডাইরেক্ট মেরা দিদি কা মতলব ইদার ছাতি মে বন্দুক তো থান দিয়া উসকা। ইতিমধ্যে মনজিতর গুন্দামির বিরুদ্ধে ভুক্তভোগী দাখিল করেছে এজাহার। ঘটনাক লৈ ডিমাহাসত সৃষ্টি হয়েছে ব্যাপক প্রতিক্রিয়ার। প্রাক্তন বিধায়ক বিজেপি নেতা সমরজিৎ হাফলং বারে সমগ্র ঘটনাক নিন্দা করে রাজ্য সরকারলৈ তদন্তর আহ্বান জানাইছে। মনজিত নাইডিঙর অত্যাচার যদি দৃশ্য আমি দেখিলে পাইছো, যদি সচাকে যদি এনেকা ঘটনা ঘটে থাকে তেনেহলে বহুত বেয়া ঘটনা হয়েছে, আর এই কঠোর ভাষায় আমি নিন্দা করছো, রক্ষকে যদি ভক্ষক হয় রাইজ কত যাব। সমান্তরাল কই সমরজিৎ হাফলংবারর বিস্ফোরক অভিযোগ, জে কে লক্ষ্মী সিমেন্ট কোম্পানির পরা স্থানীয় 35 ঘর লোকর বাবে আহিছিল 40-42 কোটি টাকার ক্ষতিপূরণ, কিন্তু মাত্র 70 লাখ টাকা ভগাই বাকি টাকা হস্তগত করিলে দেবলাল গাড়ুসা বাহিনীয়ে, যার বাবে মাটি এড়ি দিয়া নাই গাঁওয়ার রাইজে। কাজেই এটা জঙ্গলরাজর পাতনি মেলিছে দেবলালর গুন্দাই। এই ঘটনার মূল কারণটা হয়েছে ক্ষতিপূরণ, মাটির ক্ষতিপূরণ, যেহেতু লক্ষ্মী সিমেন্টের পরা 40-42 কোটি অ্যামাউন্ট এটা কম্পেনসেশন হিসাবত ক্ষতিপূরণ হিসাবত দিয়া হয়েছে বলে শুনেছো, কিন্তু গাঁওয়ের মানুষে
35 ঘর আছে, 35 ঘর 2 লাখকে পাইছে, মানে মোট 70 লাখ। গতি গাঁর মানুষ ক্ষতিপূরণ নোপার কারণে কোনো ব্যক্তিক বা কোনো কোম্পানি কোনো ফ্যাক্টরিক কোনো পুঁজিপতিক মাটি হস্তান্তর করব নয় বলে প্রতিবাদ করে আছে। তার কারণে আজি মনজিৎ নাইডিং এক্সিকিউটিভ মেম্বার এজন এনেকা কাম করাটো এনেকা ঘটনা ঘটাটো আমি মানে দুঃখে আজি জানাবলগা হয়েছে। ব্যুরো রিপোর্ট ND 24। আপুনি চাই আছে ND 24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।